আসসালামু আলাইকুম। ফুলগাজী পাইলট গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী, ট্রেড ইন্সট্রাক্টর, ফুলগাজী পাইলট গার্লস হাই স্কুল। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টি হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা আজকে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমাদের অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত জয়েন করছো। আশা রাখবো যে এই করোনাকালীন পরিস্থিতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতাটুকু পূরণের ক্ষেত্রে আমরা যে আমাদের যে প্রয়াস, অনলাইন ক্লাসের যে প্রয়াস, যে চেষ্টা, তোমরা অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করলে এবং আমরা যে পাঠগুলো অনলাইন ক্লাসে কন্টিনিউ করছি এবং যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, এগুলো যদি তোমরা যথাযথভাবে কন্টিনিউ করো, আমরা আশা করি আমরা কিছুটা হলেও আমাদের এই শূন্যতাটুকু কাটিয়ে উঠতে পারবো বলে আশা রাখছি। আজকে আমরা আলোচনা করব কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায় নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কাজের সংজ্ঞায় চলে যাই। কাজ কাকে বলে? সাধারণভাবে আমরা যেটাকে বাংলায় ক্রিয়া বলি অথবা ইংরেজিতে ভার্ব বলি, আমরা তো বলি যে ঘুমানো একটা কাজ, কিংবা একজন দারোয়ান দরজায় বসে পাহারা দিচ্ছে, এটাও একটা কাজ। কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজের একটি ভিন্ন সংজ্ঞা রয়েছে, আমরা এখন সেই সংজ্ঞাটি নিয়ে আলোচনা করব। সংজ্ঞাটি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। আমি আবার বলছি, কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। তো কাজের যে সূত্র সেটা হচ্ছে W সমান F S cos theta। এখানে তোমরা এই রাশিগুলোর সাথে পরিচিত। আমরা তৃতীয় অধ্যায়ে জেনেছি যে এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ, আর কস থিটা হচ্ছে মূলত কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল প্রয়োগের দিক এবং বস্তুটির সরণের মধ্যবর্তী দিকে যে কোণ সৃষ্টি হয় সেটি হচ্ছে কস থিটা। তবে আমাদের এসএসসি পর্যায়ে আমরা সবসময় ধরে নিব যে যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটি সেদিকেই সরণ ঘটছে, আর সেক্ষেত্রে আমরা থিটার মান 0 ডিগ্রি ধরে নিলে কস 0 ডিগ্রি
অর্থাৎ আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে কত 1 তো সুতরাং আমরা বলতে পারি fs শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এসএসসি পর্যায়ের জন্য কাজের সূত্রটি সিম্পলি এভাবে লিখে দিতে পারি যে w সমান fs বাস এটা দিয়েই চলবে অর্থাৎ বল এবং সরণের গুণফলকে কাজ বলে যেমন ধরা যাক আমি একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলাম আমি একটি বস্তুর উপর 50 নিউটন বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগের ফলে বস্তুটি বল প্রয়োগের দিকে 3 মিটার সরে গেল তাহলে কি পরিমাণ কাজ সম্পন্ন হলো তো আমরা জানি W সমান Fs যেখানে F হচ্ছে 50 এবং S হচ্ছে 3 50 into 3 তাহলে কাজের পরিমাণ কি আসলো 150 জুল জুল এটি কি এটি হচ্ছে কাজের একক তোমরা জানো আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি যে প্রত্যেকটি রাশির একটি একক থাকে কাজের আন্তর্জাতিক একক হচ্ছে জুল লিখে রাখো নোট রাখো তোমরা কাজের একক জুল আশা করি বুঝতে পেরেছো কাজের মাত্রা একটু আগে আমি কাজের যে সূত্রটি লিখেছিলাম তোমরা দেখেছো W সমান Fs এখানে F এটি হলো বল আমরা জানি বলের মাত্রা ML পার টি স্কয়ার তোমরা দ্বিতীয় অধ্যায়ে দুঃখিত তোমরা তৃতীয় অধ্যায়ে পেয়েছো বলের মাত্রা ML পার টি স্কয়ার আর অন্যদিকে সরণ এখানে S হলো সরণ সরণের মাত্রা হলো L তাহলে বলের মাত্রা এবং সরণের মাত্রা বিবেচনা করলে আমরা কাজের মাত্রা পাচ্ছি M L L গুণ হয়ে হয়ে গেল L স্কয়ার পার টি স্কয়ার মনে রাখতে হবে কাজের মাত্রা এম এল স্কয়ার পার টি স্কয়ার কাজ একটি স্কেলার রাশি মনে রাখতে হবে কাজ স্কেলার রাশি কারণ হচ্ছে কাজের কোনো দিক নেই আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম স্কেলার রাশি কাকে বলে যে সকল রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় দিক নির্দেশনার কোনো প্রয়োজন নেই সে সকল রাশিকে স্কেলার রাশি বলে তো কাজের যেহেতু কোনো দিক নেই সুতরাং কাজ একটি স্কেলার রাশি এখন আসা যাক কাজের প্রকারভেদ কাজকে আমরা দুভাগে ভাগ করতে পারি কাজ দুই প্রকার ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কাজ দুই প্রকার ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ আমি যদি একটা উদাহরণ দেই যে ধনাত্মক কাজ ধরা যাক আমি এক টুকরো ইট মাটি থেকে উপরের দিকে তুলে নিয়ে আসছি আবার বলছি এক টুকরো ইট আমি মাটি থেকে উপরের দিকে তুলে নিয়ে আসছি এই যে আমি বল প্রয়োগ করে এক টুকরো ইটকে মাটি থেকে উপরের দিকে তুলে নিয়ে আসছি আমি কোন দিকে বল প্রয়োগ করছি উপরের দিকে বল প্রয়োগ করছি কোন দিকে বল প্রয়োগ করছি এক টুকরো ইটকে আমি মাটি থেকে তুলে নেওয়ার জন্য আমি উপরের দিকে বল প্রয়োগ করছি এবং
এই উপরের দিকে বল প্রয়োগ করার ফলে ইটটি উপরের দিকে সরে গেল, অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করছি বস্তুটি সেদিকেই সরে গেল। তো সুতরাং এটি ধনাত্মক কাজ, অর্থাৎ আমি যে বল প্রয়োগ করেছি আমার বল প্রয়োগের দিকের সাথে মিলিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এটি একটি ধনাত্মক কাজ। এবার আসা যাক ঋণাত্মক কাজ। শিক্ষার্থী বন্ধুরা, যে ঘটনাটি আমি এখন বললাম যে একটি ইটের উপর আমি বল প্রয়োগ করলাম উপরের দিকে আর ইটটি উপরের দিকে উঠে গেল, আমি একটু আগে বললাম যে এটি আমার বল প্রয়োগের দিক থেকে চিন্তা করলে এটি ধনাত্মক কাজ। কিন্তু এই ঘটনাটিকে আমি আবার অন্যভাবেও দেখতে পারি। কিভাবে? এই যে ইটটি উপরের দিকে উঠে গেল, শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে প্রত্যেকটি বস্তুর একটি ওজন রয়েছে, অর্থাৎ অভিকর্ষ বল। ওজনের আরেকটা নাম আমরা বলতে পারি অভিকর্ষ বল। এই ইটটির উপর পৃথিবী নিচের দিকে একটি বল প্রয়োগ করছে, যেটি হচ্ছে অভিকর্ষ বল, বা যেটিকে আমরা ওজনও বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে ইটটির উপর পৃথিবী নিচের দিকে বল প্রয়োগ করছে অথচ ইটটি উঠে গেল উপরের দিকে, আমি একটু আগেও বলেছি আমি বল প্রয়োগ করার কারণে ইটটি উপরের দিকে উঠে গেল, এই যে উপরের দিকে উঠে যাওয়া ইটটির উপর অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, তাহলে অভিকর্ষ বলের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা কিন্তু ঋণাত্মক কাজ। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করলো, অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করলো, বস্তুটার সরণ তার বিপরীত দিকে হয়ে গেল। তো এই ধরনের কাজগুলো হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ আমরা আশা করি বুঝতে পেরেছি যে ধনাত্মক কাজ কি আর ঋণাত্মক কাজ কি। ধনাত্মক কাজ হলো যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি বল প্রয়োগের দিকে সরে যায় তো সেটি হচ্ছে ধনাত্মক কাজ, আর বিপরীত দিকে ঋণাত্মক কাজ হলো যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের বিপরীত দিকে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে সেই কাজটি হচ্ছে ঋণাত্মক কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের ডিউরেশন আমরা খুব বেশি বড় করি না, তোমাদের সুবিধার্থে ছোট ছোট আলোচনা করে আমরা ক্লাসগুলো শেষ করার চেষ্টা করি। আজকের ক্লাসটা আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য হোমওয়ার্ক হলো ধনাত্মক ও ঋণাত্মক কাজের দুটি করে উদাহরণ দাও। তোমাদের বাস্তব জীবন থেকে তোমরা উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবা, কোনো বই অথবা কোনো গাইড দেখে কপি করে ওভাবে নয়, তোমরা তোমাদের বাস্তব জীবন থেকে তোমরা উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করবা। এবং যদি ক্লাসের ব্যাপারে কোনো জিজ্ঞাসা বা কোথাও সমস্যা বোধ করো তোমরা কমেন্টস বক্সে, আমরা ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে দিয়ে থাকি এবং শিক্ষক বাতায়নেও তোমরা ক্লাসগুলো দেখো। তো ফেসবুক পেজ অথবা ইউটিউবে যদি তোমরা ক্লাসগুলো দেখো সেখানে কমেন্ট বক্সে তোমরা ক্লাসের ব্যাপারে যে কোনো ফিডব্যাক অথবা কোথাও যদি না বুঝে থাকো এগুলো জানাবা, আমরা তার আলোকে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। দোয়া করবা একে অপরের জন্য, করোনা পরিস্থিতি জানি না কোন দিকে যাচ্ছে, তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরাও দোয়া করবে আমাদের জন্য। তো এই আশাবাদ রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।